ডাক্তারকে ওষুধগুলো খাওয়ার পরে জানানোর কথা ছিল, কিচ্ছু জানাইনি। জানানোর সময় হয়নি তো, হলে তারপর তো জানা। তুমি তো একবার ডাক্তারকে ইনফর্ম করতে পারতে রোহিত আঙ্কেল। আফটার অল তোমার শরীরটা কিন্তু খারাপ, মা তো ঠিকই বলেছে। এটিকা বলছি যে আমি তো এত কিছু লিখে ওই মেইল করতে পারবো না, মানে চেষ্টা করলে পারবো কিন্তু তোরা তো অনেক সহজভাবে পারবি। তাছাড়া ফোন করে যে কথা বলবো, মানে রোহিত যে অ্যাকসেন্টে ইংরেজি বলে আমি তো ওরমভাবে ঠিক বলতে পারি না, আমার ইংরেজি হয়তো উনি বুঝতেই পারবেন না, তাই আমি ফোন যে করবো তাতেও কোনো লাভ নেই। বলছি ওটিঙ্কা তোরা একটু দায়িত্ব নে না রে, আমি তোদের ডাকতেই যাচ্ছিলাম, তোরা যখন নিজে থেকে চলে এসেছিস। টিঙ্কা একটু ডাক্তারের সাথে কথা বল না বাবা, একটু বল না কথা। আচ্ছা ঠিক আছে মা, এত চিন্তা করো না, আমি কথা বলবো ডাক্তারের সাথে। আচ্ছা রোহিত আঙ্কেল উনি তো ওখানে থাকেন, ওখানকার সাথে এখানকার যে টাইম গ্যাপ সেই অনুসারে এখন তো ফোন করতেই পারি। টিঙ্কা এতটা ব্যস্ত হয়েও না, দেখো এরকম ছোটোখাটো কমপ্লিকেশনস এখন কিন্তু হবে, ডাক্তারবাবু বলেছেন আমাকে। উনি তো প্রথমে ওরাল মেডিসিন দিয়ে চেষ্টা করলেন, উনি বলেছিলেন যে ওরাল মেডিসিন হলে হবে এরকম কমপ্লিকেশনস, তবে ইনিশিয়ালি ভালো ছিলাম, তিন চার দিন বেশ ভালো ছিলাম, এবং ভালো ছিলাম বলে যে খারাপ থাকতে পারি সেটা মাথা থেকে চলে গেছিল। আর শরীরটা না ভীষণ বেকায়দায় ফেলে দিয়েছে, এবার বুঝতে পারছি যে আর আর ওরাল মেডিসিনে কিছু হবে না। এবার ওই কেমোথেরাপি করাতে হবে, ওর মানসিকভাবে আমাকে ওই মারণ যুদ্ধের জন্য তৈরি হতে হবে। রোহিত আঙ্কেল, এই যুদ্ধটা তোমার কিন্তু একার যুদ্ধ নয়, এই যুদ্ধটা আমাদের সবার। আমি জানি অর্ণা, এবং সেটাই আমার সবচেয়ে বড় ভরসা জানো, কিন্তু যে মানুষটা আমার সবচেয়ে বড় জোর সেই যদি এরকম ভাবে ভেঙে পড়ে তাহলে আমি কিভাবে লড়াই করবো বলো তো। হ্যাঁ রোহিত আঙ্কেল তো ঠিকই বলেছে মা, তুমি যদি রোহিত আঙ্কেলের সামনে এত কান্নাকাটি করো রোহিত আঙ্কেল মনে জোর পাবে কি করে, কি করে ভরসা পাবে? রোহিত আঙ্কেল প্লিজ কেঁদো না, তুমি এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আসলে সত্যি দোষটা আমাদেরও রোহিত আঙ্কেল, তোমাকে দেখে মাঝে মাঝে ভুলে যায় যে তুমি অসুস্থ, এত পজিটিভ থাকো সবসময়। তুমি প্রমিস করলাম আজকের পর তোমার ট্রিটমেন্টের সব দায়িত্ব আমার, সব রেসপন্সিবিলিটি আমার। এটা তুমি কি বললে ডিঙ্কা, তোমায় না মুম্বাই ফেরত যেতে হবে, তোমার কত কাজ পড়ে আছে ওখানে। রোহিত আঙ্কেল আমার নিজের বাবার যদি অসুখটা হতো তাহলে কি আমি সমস্ত দায়িত্ব এড়িয়ে যেতে পারতাম, বাবাকে এখানে ফেলে দিয়ে মুম্বাই যেতে পারতাম? আমার শরীরে এখনো মায়ের রক্ত বইছে রোহিত আঙ্কেল, আমি এতটা অমানুষ এখনো হতে পারিনি। তোমার শরীর খারাপ থাকলে আমরা মুম্বাই গিয়ে ভালো থাকবো না, তাই আমরা এখানে থেকে তোমার জন্য যা যা করা দরকার আমরা সব করব। শোন না, তুই কালই একবার ডক্টরের সাথে কথা বল। কালকে ইনফ্যাক্ট ডক্টর নিজেই আমাকে ফোন করবেন, তখন আমি কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন কথা বলবে আমি তোমার পাশে থাকবো, তুমি ওনাকে জাস্ট বলে দিও যে এরপর যখন কথা হবে আমি পুরো বিষয়টা কোঅর্ডিনেট করব। আচ্ছা বাবা, যা বলবে তুমি, বড় কঠিন শাসন। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, তোমার এটাই দরকার ছিল। এবার বোঝো ডিঙ্কা সবকিছু করবে, ওর কঠিন শাসন পারবে এড়াতে? পারবে না, আমার তো কোনো কথা শোনো না। এবার ডিঙ্কার কথা অবহেলা করতে পারবে? অবহেলা তো করতে চাই না, এরকমই তো একটা শাসন বাঁধনের মধ্যে আজীবন থাকতে চেয়েছিলাম, আজ এত বছর পর ঈশ্বর আমাকে সেই বর দিয়েছেন, আমি কি সেটা হেলায় নষ্ট করব? দেখো এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি, কিচ্ছু হবে না, আমি জল টল খেয়ে ঘুমিয়ে পড়ব। না না, শুধু জল তুমি খাবে না, আমি একটু নুন চিনির জল করে দিচ্ছি, আমি এক্ষুনি আনছি। দাঁড়া, তোমার মার কাণ্ড দেখেছো? আমার মা তো এরকমই রইতাম,
তবে জানো তো, আমার আমার মায়ের উপর খুব ভরসা। আমি নিশ্চিত যে মা যত্ন করে তোমার আয়ুটা আরো অনেকদিন বাড়িয়ে দেবে। তোমার মা কোনো ক্ষেত্রে হেরে যাক সেটা আমি চাই না, কিন্তু এটা এমন একটি অসম লড়াই, তোমার মারও কিছু করার নেই। তাই হারটা যাতে গ্রেসফুলি নিতে পারে সেই জন্য ওকে মানসিকভাবে প্রস্তুত করাতে হবে। রোহিত আঙ্কেল প্লিজ এইভাবে বলো না, কত মিরাকল তো ঘটে। আমার জীবনে তো সবচেয়ে বড় মিরাকলটা ঘটে গেছে অর্ণা, তোমার আন্টি আমার কাছে এসেছে, আর কোনো মিরাকল ঘটবে না। সুতরাং তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও। এটা কেন? হ্যাঁ খাচ্ছি। কেন 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 খাচ্ছি? মানে আমি এক্ষুনি পুরোটা খেতে পারবো না, অল্প অল্প করে খাবো, শরীরের মধ্যে গেলেই তো হলো। তুমি অন্তত অর্ধেকটা আমার সামনে খাও, এখন খাও না। আচ্ছা ঠিক আছে। দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও, আমি ধরছি, দাও। হ্যাপি? জানি না। দেখেছ, কথা শুনলেও কেউ ক্রেডিট দেয় না আমাকে। ট্র্যাজেডি অফ মাই লাইফ। তুমি আমাকে বলোনি কেন? তোমার শরীর খারাপ করছে? আরে হবার পরে তো বললাম তোমাকে। বলেছি, বমি করেছে এখানে একা একা, আমাকে ডাকিনি, নিজেই ধুয়ে মুছে সব পরিষ্কার করে ফেলেছে। কেন, আমাকে ডাকলে কি হতো? আমি যদি এসে তোমার বমিটা পরিষ্কার করতাম তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তো কি আশ্চর্য, এইটুকুনি কাজ আমি নিজে করতে পারবো না? না পারবে না। তাহলে আমি আছি কি করতে? তো বলে দাও না, আমার থাকার দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই তোমার। এই শোনো, এই দুম করে না এসব উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? পরে বা যখন হবে তখন বলবো। মনে থাকবে? ছেলেমেয়েদের সামনে বলছো কিন্তু কথাটা। ছেলেমেয়েরা না থাকলেও মনে থাকত। আমার মায়ের কথা শোনো রোহিত আঙ্কেল, যত্ন করাতে আমার মায়ের থেকে ভালো পৃথিবীতে আর কেউ নেই। আমি বিশ্বাস করি আমার মা সর্বশ্রেষ্ঠ। আমি জানি তোমার হয়তো মনে হচ্ছে যে যত্ন করে কোনো অসুখ সারানো যায় না, কিন্তু এটা তো বিশ্বাস করো যে অনেকটা ভালো রাখা যায়। সম্পূর্ণভাবে বিশ্বাস করি, বিশেষভাবে বিশ্বাস করি দ্যাট ইওর মম ইজ দ্য বেস্ট। তাহলে কাল থেকে বেশি হুটোপুটি করবে না, শুয়ে থাকবে, আর তোমার সব কথা আন্টিকে বলবে, ওকে? এ তো 3:1 হয়ে যাচ্ছে, সবাই শ্রীময়ীর পক্ষের লোক, আমার পক্ষে বলার কেউ নেই, অতএব আমাকে কথা শুনতেই হবে। তবে তোমরাও আমার একটা কথা শোনো প্লিজ, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। রিঙ্কা গুড নাইট। গুড নাইট রোহিত আঙ্কেল। গুড নাইট অর্ণা। গুড নাইট মা। রাতে যদি রোহিত আঙ্কেলের শরীর খারাপ হয়, কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু প্লিজ জানিও। সে তো জানাবোই, তোদের জানাবো না তো আর কাকে জানাবো? যা, তোরা শুয়ে পড়, দরকার হলে আমি ডাকবো। গুড নাইট রোহিত আঙ্কেল। গুড নাইট। বলছি যে তুমিও শুয়ে পড়ো, বুঝলে তো, আমি বসছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন, না না না, আমি ঘুমাবো না। আমি ঘুমলে যদি ঘুমিয়ে পড়ি, তারপর তোমার যদি শরীর খারাপ করে বুঝতে না পারি, আমি বসছি, তুমি শোও না। শ্রীময়, আমি আজই মরে যাচ্ছি না। তুমি চুপ করবে? কেন এসব কথা বলছো? শ্রীময়, কি পাগলামি হচ্ছে? তুমি সেই কোন ভোরে উঠেছো, সব যোগাযন্ত্র করেছো, সারা দিন ধরে রান্না করেছো, দৌড়াদৌড়ি করেছো, আমার বন্ধুদেরকে পরিবেশন করেছো, ঘুমটা তোমার লাগবে বেশি, আমার নয় প্লিজ। আমি আমারটা বুঝবো, তুমি ওঠো ওঠো, আমি বালিশটা দিয়ে দিই, তুমি শোও শোও, তুমি, আমি আমি আলোটা বন্ধ করে দিচ্ছি, নাও শোও, আমি আলোটা বন্ধ করে আসছি। না না শোনো শ্রীময়ী।
শ্রীময়ী, আমি আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে আমি ঘুমিয়ে পড়লে তুমি ঘুমিয়ে পড়বে, সারা রাত জাগবে না। আমি জাগবো না, আমি তুমি শোও, তুমি ঘুমলেই আমি 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 ঘুমিয়ে পড়বো। দেখে কিছু হয়নি, তোমার চোখের জল আমার গালে পড়ছে। না না কিছু না। তুমি শোনো শ্রীময়ী, একটা কথা তোমায় বলছি, ওপরওয়ালার অত ক্ষমতা নেই যে এত তাড়াতাড়ি আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে।